আসসালামু আলাইকুম। আয়ান আজকে যাচ্ছে ওর নান্নান আর ওর আম্মার সাথে দেখা করতে। তো পার্কে এখানে ওদেরকে দেখে সে এক দৌড়ে তাদের কাছে যাচ্ছে। এখানে তাদের কাছে সে অনেক হ্যাপি হয়ে গেছে। পার্কে এসে এখানে অনেক স্লিপার আর দোলনা দেখে সে তো মহা খুশি। কোনটা রেখে কোনটাতে উঠবে সে বুঝতেই পারছিল না। এখানে একটা স্লিপারে ওঠার জন্য সে দৌড়াদৌড়ি করছিল। আমার বেবিটার স্লিপার অনেক পছন্দ, তাই তো এখানে একা একাই উঠতে নিয়েছিল। তারপর ওর বাবা গিয়ে ওকে একটু হেল্প করছে। সে উঠতে উঠতে ওদিকে ওর নান্নান আর ওর আম্মাকে দেখছিল, দেখতে দেখতে এখানে পড়েই যাচ্ছিল আর কি। আমি তো ভেবেছিলাম সে ভয় পেয়েছে, কিন্তু না। তারপর সেখানে উঠে সে কি বলছে তার নান্নানকে একটু শুনুন। মাশাল্লাহ, স্লিপারে উঠে হাই দিতে হয় এটা আমি জানতাম না, তো আজকে আমার বেবির থেকে আমি জানলাম আর কি। তো এখানে ও অনেক খেলাধুলা করছিল, অনেক মজা করছিল। ওদিকে আমি পার্কে দেখলাম কিছু বাদাম আর বুট এগুলো বিক্রি করছিল, তো আমি এখান থেকে আমাদের জন্য কিছু কিনে নিলাম। পার্কে গেলে একটু বাদাম খেতে অনেক ভালো লাগে, বুট খেতে আর কি। বাদাম বুট কিনে নিয়ে এসে দেখি আমার বেবিটা একা একাই দোলনাতে উঠে বসে দোল খাচ্ছে। ও একা যে এভাবে বসতে পারবে আমি তো ভেবেই অবাক। এত ছোট ও আর একা একা এভাবে ধরে রেখেছে, মাশাল্লাহ। দোলনায় উঠে বেবিটা ভয় পাচ্ছে কিনা চলুন ওর থেকে আমরা শুনে নেই যে ও ভয় পাচ্ছে কিনা। ভয় পাচ্ছ? তাই পার্কের একটা স্লিপারও সে বাদ রাখেনি, একটা রেখে আরেকটা, আরেকটা রেখে আরেকটা, এইভাবে একটার পর একটা সব স্লিপার আর দোলনাতে সে উঠেছে। কিন্তু তারপরেও তার কোনো শখ মিটছে না। এইভাবে উঠতে উঠতে দৌড়াদৌড়ি করতে করতে সে এক সময় দেখা যাচ্ছে যে দৌড়াদৌড়ি করে পড়ে গেল। আমরা তো খুব তাড়াতাড়ি সেখানে গেলাম যে পড়ে গেছে, ভাবলাম আর হয়তো বা উঠবে না, কিন্তু না, সেখান থেকে উঠেই তো সে আবার দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। তার একদমই মন ভরেনি সে আরও খেলবে। আয়ানের আম্মা ওকে সেদিনের কেনা পাঞ্জাবিটা পরে দেখছিল যে এই পাঞ্জাবিটা আসলে ওর ছোট হবে কি না। তো পাঞ্জাবিটা পরে মাশাল্লাহ বেবিটাকে অনেক ভালো লাগছে। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন পাঞ্জাবিটা আয়ানের কেমন হয়েছে, সুন্দর হয়েছে কি না, আর ওকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। পাঞ্জাবি গায়ে দেওয়ার সাথেই বেবিটা বলছে আমি মসজিদ যাব। পাঞ্জাবি পরে মসজিদে যেতে হয়। এরপর আমরা এখান থেকে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। এখানে কিছু খাওয়া দাওয়া করলাম আমরা। এখানে আয়ান ওর আম্মার সাথে খেলা করছিল একটা জেমস বল দিয়ে। এরপর আমরা সেখান থেকে বের হয়ে একটা সুপার শপে গেলাম আয়ানের জন্য কিছু চিপস, আর এখানে ওর স্পেশাল চিকেন ললিপপটা নেয়ার জন্য। চিকেন ললিপপ বলতে এর আকৃতিটা একদম মুরগির মতন, তাই আমি এটাকে চিকেন ললিপপ নাম দিয়েছি আর কি। ললিপপটা মাশাল্লাহ অনেক ভালো খেতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।